হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের এমন একটি শিল্পের সঙ্গে পরিচয় করিয়ে দিব যেটা কিনা আপনারা অনেকে জানেন না। আজকে আপনাদের মৃৎশিল্পের সঙ্গে পরিচয় করিয়ে দিব। তো আমরা ইতিমধ্যে রওনা করেছি এবং অনেকটা দূরে চলে আসছি। আমরা এখন আছি বাগেরহাট জেলার কচুয়া উপজেলাতে। এখান থেকে আমাদের যেতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে। তো আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আজকে সত্যি অনেক ভালো লাগছে, অনেকদিন পর আজকে একটু এভাবে ঘুরতে বের হয়েছি। বেশ কিছু দূর কিন্তু কচুয়া থেকে। যাই হোক, আমরা অনেকটা পথ চলে আসছি। তো আজকে আপনাদের যাওয়ার পথে যাওয়ার ন্যাচারাল পরিবেশ কিছু ভিউ দেখানোর জন্য। আপনারা অনেকে এমন ন্যাচারাল পরিবেশ মিস করেন। আমরা কিছু ভিউ আপনাদের দেখাই, রাস্তা, তারপর নদী, তারপর এমন একটা পরিবেশ মনে হচ্ছে আমরা সুন্দরবনের পাশ থেকে যাচ্ছি। অনেক সুন্দর একটি জায়গা এবং অনেক সুন্দর রাস্তা এখানের। ইতিমধ্যে আমরা অনেকটা কাছে চলে আসছি আমাদের উদ্দেশ্য, যেখানে সেই প্রান্তে আমরা অনেকটা কাছাকাছি। আমরা একটা অ্যাঙ্গেল থেকে আপনাদের কিছু ভিউ দেখাই যেটা আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের যদি কারো বাসা আশেপাশে থাকে অবশ্যই চলে আসবেন দেখতে, আপনাদের অনেক ভালো সময় কাটবে আশা করি। আমাদের একটি কাঠের ব্রিজ পার হতে হবে এবং আমরা সুন্দরভাবে এই কাঠের ব্রিজটি পার হই। আমরা অনেকটা কাছাকাছি চলে আসছি। ইতিমধ্যে আমরা আমাদের আজকের স্থানে পৌঁছে গিয়েছি, স্বদেশী মৃৎশিল্প। এখানে একটা চাচি এই কাজ করে থাকে। দেখি আমরা এখন চাচির সাথে কথা বলবো। আগে এই পালের মৃৎশিল্পী লাগো কি পরিমাণ কাজ ছিল, এখন কাজ নাই, কাজ থেকে কি করবে? এখন তো মাল চলে না, যেও চলে হিয়া যে খরচা টরচা দিয়ে গিয়া হে আমাকে নিজেকে খাই খরচাই থাকে না, এত পরিশ্রম কর গিয়া যদি নিজের খাই খরচা হেগিয়ে যদি না চলে এখন কি হবে? আগে তো প্রচুর মাল চলতো। আমার সাথে রয়েছে ছোট ভাই ইমরান এবং আমার একটি ফ্রেন্ড সবুজ আমার সাথে আজকে। ইতিমধ্যে আরেকটি চাচার সাথে আমার দেখা হয়ে যায় এবং সে দেখতেছে এখানে মাটির হাড়ি বানাচ্ছে অনেক সুন্দর করে। আসলে না দেখলে সত্যি আপনারা বুঝবেন না কতটা সুন্দর হতে পারে এদের হাতের কাজ। তো তাদেরকে বললাম যে আমাদের আপনি একটা চায়ের কাপ বানিয়ে দেখান। তো সে চেষ্টা করে যাচ্ছে চায়ের কাপ বানানোর জন্য। ইতিমধ্যে প্রায় চায়ের কাপ কিন্তু বানানো হয়ে গিয়েছে, অনেক সুন্দর একটি মাটির চায়ের কাপ তৈরি করে ফেলছে। তো এখান থেকে আমরা কিছু প্লেট, মানে মাটির প্লেট কিনে নেই। এখানে অনেক মাটির সামগ্রী দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন একটা চাচার কাছ থেকে আমরা বিস্তারিত শুনব। আমাদের 1,30,000 মাল দানি, এক বড় মাটিতে 5,000 মাল হয়, 6 বড়া মাটি হয়েছে আমাদের একটা হিসেবে হয়েছে 5,36,000 আমাদের পাঁচ হয়ে গেছে। তারপর শুকে গিয়া আস্তে 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 আমরা সাজাই দিতে হই, যেই সাজানো হয়ে যায় সম্পূর্ণ পুঁজি ভরে যায় তখন যাইয়া খালের পেরি দিয়া নাড়া তো বিচরিতে চেনেন, ওই বিচরি খাড়া করিয়ে দিয়া নাড়া এই খালের সঙ্গে পেরি দিয়া লিপ দিয়া তারপরে আবার এই ভিতরে কাঠ দেওয়ার পুকুর আছে, বুঝলেন, পুকুর আছে, পুকুরে কাঠ দিয়া আমরা মাল পড়াই, তারপর বিক্রি করি। আমাদের ঘাটে এসে ট্রলার আসে, ট্রলারটা নিয়ে যায়, কিন্তু আমরা কাজ করি ঠিকই কিন্তু আমরা লাভবান হইতে পারি না, বুঝলেন, খরচের হাত বেড়ে গেছে,
কিন্তু এর দাম কম। কতদিন লাগে পোড়াইতে? পোড়াইতে এক রাত তো 12-13 ঘন্টা লাগে। এই কাঠ দিয়ে পোড়া? হ্যাঁ হ্যাঁ, এই কাঠ দিয়ে। কাঠের দাম কেমন? 140 টাকা মন। এই কাঠ আমরা 60 মন কিনকে পোড়াইছি, বুঝলেন? 60 মন কিনকে পোড়াইছি, সময় গেছে 1000 টাকা। আর এখন 140 টাকা কাঠ, এই জন্য আমরা পিছিয়ে গিয়েছি, আগাইতে পারি সামনে। খরচ এখন বেড়ে গেছে। আমার খেজুর কাঠ ওই 30 হিসেবে বিক্রি হয়, 1 পিস কিনছি আমরা 6 টাকা, এখন 1 পিস কিনতে 10 টাকা, 1000 টাকা সহ। আচ্ছা, এই খরচের হার বাইরে যাইয়া আমরা পিছনে পড়ে গেছি। এই মাটির দ্রব্য এখানে পুরানো হয়, আর এইটার নাম হলো পুনশাল। অনেক বড় এই পুনশালটি। আন্টি ভালো আছেন? জি, সবাই ভালো আছে। তো এই কি বানাচ্ছেন এখন? আচ্ছা, তো কয়টা বানান প্রতিদিন? 500-1000। কয় টাকা করে বিক্রি করেন? হাজার কয় টাকা? 800-900। তার মানে আপনার 1 টাকাও পড়ে না? 80 পয়সা। মাটি কোথা থেকে আনেন আপনারা? আচ্ছা, মোটামুটি আপনার চলতেছে? ভালো চলতেছে? আমরা অনেকেই এই মৃৎশিল্প সম্বন্ধে জানতাম না, তো আমরা আজকে অনেকেই এই মৃৎশিল্প সম্বন্ধে জানতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন।